আর আমার বৌদি মিলে সেখানে কিছু কেনাকাটি করব। আর বাবার জামা প্যান্ট, বাবুর জামা প্যান্ট কিনব। এটা হচ্ছে হাঁসখালি বাজারে, কারণ আমি বাইরে তোমাদের দেখাতে পাচ্ছি না, বাইরে বৃষ্টি হচ্ছে, ওর জন্য বাইরে আমি যেতে পারছি না, ভেতর থেকেই ভিডিওটা করছি। আর আমি গাড়ি নিয়ে গেছিলাম, আমি গাড়িটা ধুয়ে পরিষ্কার করছি, কারণ হচ্ছে যেটা আগে আমি রাস্তায় বেরোলেই গাড়িটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ গরমে তো আরও বেশি আমি পরিষ্কার করার চেষ্টা করি। দিয়ে মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমি তোমাদের কাছে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি অঞ্জনা, আমি তোমাদের জানাই মাই বেঙ্গলি ব্লগ অঞ্জনাতে সবাইকে স্বাগত আর প্রচুর ভালোবাসা। যাই হোক, এবার আমার সকালে দেখতে পাচ্ছ চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, কারণ আমি এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার কারণ হচ্ছে আমার এখন মানে সকাল সকালে আজকে আমার বাবার বার্থডে, সবাই আমার বাবাইকে আশীর্বাদ করবে যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে। বাবাই হচ্ছে বার্থডে করতে চায় না, বার্থডে করতে চায় না বলতে কেউ বুঝে না এখনো, মানে এই 3 বছর পূর্ণ হবে এখনো বুঝতে পারে না, কারণ বলে আমাকে যে তোমার বার্থডে, তা আমি বলি আমাকে কি কি দেবে, বলে কি যে তোমাকে একটা কেক দেব, বেলুন দেব, আর চাকু বলে না, ওটাকে চাকু বলে না, বলে কাচু, চাকুকে বলে কাচু দেব। যাই হোক, এখন দেখা যাক রাতে ও কেকটা কাটে নাকি না, ঝামেলা করে না আমাকে দিয়ে কেকটা কাটাবে সেটাই বুঝতে পারছি না। আর এখন চলে যাবো রান্নাঘরে, রান্নাটা করে নিই। আর বাবু হচ্ছে বেলুন ফুলাচ্ছে, এই কটা দেখতে পাচ্ছ, আপাতত এই কটাই আছে, দেখবে বেলুন। বাবু ভাইয়ের বার্থডেতে বেলুনগুলো ফুলাচ্ছে একা একা। বাবু বেলুনগুলো একা একা ফুলাচ্ছে, দেখা যাক। ও খুব খুশি যে ওর ভাইয়ের বার্থডেতে ও গিফট এনেছে, ভাইয়ের বার্থডে করবে। তাহলে চলো রান্না করি, কি কি দেখা যাক। এখন আমি রান্না করছি মাছ, আর এদিকে পায়েস রান্না করে দিয়েছি, আর রান্না করব মাংস, ডাল, একটু ভাজি, এই করব রান্না। এখানে গ্যাসেতে রান্না বসিয়ে দিয়েছি, আর আর মাংসটা রান্না করব মাটির উনানে, সেখানে ভালো মানে মাটির উনানটা ভালো জ্বালাবো, ওখানে মাংস আর ভাতটা করে নেব। মাটির উনানে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় এবং টেস্ট হয় গ্যাসের থেকে, ওর জন্য আমি মাটির উনানে বেশি আসি। এরকম আমার রান্না হয়ে গেছে, এই তো মাংসের তরকারি, এটা এটা হলো মাছের ঝোল, এটা ডাল, এটা লুচি, এটা পায়েস, এটা ভাত। আজকে তোমার কার বার্থডে বলো তো? তোমার মার না তোমার
তোমার বার্থডে তোমার বার্থডে দেখো না বললাম না তোমার ও শুধু বলবে মার বার্থডে কিন্তু আসো আসো এখানে আসো কেক কাটবে না তুমি কেক কাটবে না ভালো লাগে না এরা সবাই হচ্ছে আমার বাবার দিদি ভাইরা বাবু বেলুন নিয়ে খেলা করছে এখন বাবাই কেক কাটবে বাইরে বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে বাবার পিসেমশাই আর বাবার দাদু আর বাবার মামা মামি চলে যাচ্ছে আর ওই হচ্ছে বাবাই আর বাবার মানিক দাদু এখানে মানিক দাদুর বলার কারণ আছে ওই কাকামশাই মানিক দাদু বলে ডাকে ও মানিক দাদু বলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবাই শেষ পর্যন্ত আমাকেই কেক কাটতে হলো কারণ আর কারোর সাথে কেক কাটতে চাইলো না এবার খাওয়া দাওয়া হচ্ছে এই যে মানিক দাদু ওকে মানে বাবাইকে মানিক বলে ডাকে বলে ও ওকে মানিক দাদু মানে কাকামশাইকে মানিক দাদু বলে ডাকে বসে আছে চুপচাপ করে খাচ্ছে না রেগে আছে একটু অবশ্য তাহলে দেখা হচ্ছে পরের ব্লকে টাটা বাই বাই আর পাশে থেকো ওকে আশীর্বাদ করো সবাই